আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের বেসিক অধ্যায়ভিত্তিক বেসিক ধারণা ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় পরিমাপ নিয়ে। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে পরিমাপ কি? কোনো কিছুর পরিমাণ, আমাদের এই ভৌত জগতে কোনো কিছুর পরিমাণ নির্ধারণ করাকেই বলা হয় পরিমাপ। তরল পদার্থ আমরা পরিমাপ করতে থাকি, এটার ক্ষেত্রে আমরা একটা একক ব্যবহার করে থাকি। তারপরে আমরা দূরত্ব নির্ধারণ করে থাকি, তার জন্য আমরা একটা একক ব্যবহার করে থাকি। আবার মনে করো যে অন্য যে বস্তুগুলা পদার্থগুলো আমরা ব্যবহার করে থাকি, দানাদার, এই পদার্থগুলোর ক্ষেত্রে আমরা একটা একক ব্যবহার করে থাকি। তরল পদার্থের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি হচ্ছে লিটার। আর কোনো বস্তু যেগুলো আছে দানাদার, এই বস্তুগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি কেজি বা গ্রাম। এরপরে হচ্ছে দূরত্বের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি হচ্ছে মিটার, কিলোমিটার। তো এর ধারাবাহিকতা তোমাদের বইয়ে কিছু চার্ট দেওয়া আছে, এই চার্টগুলো তোমরা অবশ্যই দেখে নিবা। এই চার্ট ছাড়া তোমাদের অধ্যায়ের অঙ্ক করা সম্ভব নয়। যদি তোমরা মিটারের একটা কাজ করে থাকো তাহলে তোমরা ওই লিটারেরটাও কাজ করতে পারবে। তো আমি তোমাদের এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব, যেই তথ্যগুলো তোমাদের জানা থাকলে অধ্যায়ের অঙ্কগুলো করতে খুবই সহজ হবে। আমি তোমাদের প্রথমেই অনুরোধ করব, তোমরা তোমাদের বইয়ে যে চার্টগুলো দেওয়া আছে ওগুলো একটু আয়ত্ত করার চেষ্টা করবে। তারপর সঙ্গীতে আমি তোমাদের কিছু বলতেছি, যেমন একটা চার্ট দেওয়া আছে 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার সমান সমান 1 ডেসিমিটার, 10 ডেসিমিটার সমান সমান 1 মিটার, 10 মিটার সমান সমান 1 ডেকামিটার, 10 ডেকামিটার সমান সমান 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার সমান সমান 1 কিলোমিটার। আবার আমরা সংক্ষিপ্ত বলতে পারি যে 1000 মিলিমিটার সমান সমান 1 মিটার, আবার 1000 মিটার সমান সমান 1 কিলোমিটার। এরপরে এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, এগুলো তোমরা অবশ্যই দেখে নিবা। এখন আমি তোমাদের আলোচনা করবো এই অধ্যায়ে যে সূত্রগুলো দরকার সেগুলো নিয়ে। যেমন এখানে এই অধ্যায়ে তোমাদের আছে ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা জানি সাধারণত তোমাদের 6-7 এই যে এখানে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলা হয় সেটা হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। একক তোমার ওখানে যে একক দেওয়া থাকবে সেই এককে তোমরা বের করবা, সেটা গজে হতে পারে, ফুটে হতে পারে, মিটারে হতে পারে। এরপরে আমরা মানে সাধারণত বের করে থাকি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এরপর যদি বলে যে আয়তক্ষেত্রের পরিসীমা কত, সেই হিসাবে আমরা লিখবো 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এরপরে আমরা লিখবো হচ্ছে যদি বলা হয় কর্ণ, তাহলে আমরা লিখবো আয়তক্ষেত্রের কর্ণ সমান রুট ভাগ দৈর্ঘ্যের উপরে স্কোয়ার প্লাস প্রস্থের উপরে স্কোয়ার। এরপরে আছে তোমাদের বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের একটা বাহু যদি দেওয়া থাকে তাহলে সেই হিসাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ওই বাহুর উপরে স্কোয়ার, একক যা থাকবে তাই। যদি মিটার হয় তাহলে বর্গ মিটার হবে, যদি সেমি হয় তাহলে বর্গ সেমি হবে, অর্থাৎ একক যেটা থাকবে তাহলে তার বর্গ করবে তোমরা, যেহেতু এটা ক্ষেত্রফল। এরপরে তোমাদের সামান্তরিক আছে, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা, এটাও একই অবস্থা, যদি যে একক দেওয়া থাকবে সেই একক তোমরা ব্যবহার করবা। তো আমাদের আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, আরেকটা হচ্ছে ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামেরও তোমাদের ক্ষেত্রফল বার করতে বলতে পারে, সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণন উচ্চতা। হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণন উচ্চতা। এখন এখানে একটা প্রশ্ন আছে যেটা না জানলেই নয়, যে সামান্তরিক কাকে বলে? সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত দুটি বাহু পরস্পর সমান্তরাল তাকেই বলা হয় সামান্তরিক। ঠিক আছে, এখানে বিপরীত দুটি বাহু দুটি আর সমান বলার প্রয়োজন নেই। আয়তক্ষেত্রে কাকে বলে? যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকেই বলা হয় আয়তক্ষেত্র। আর বর্গক্ষেত্র হচ্ছে যে সামান্তরিকের একটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান তাকে বলা হবে বর্গক্ষেত্র। ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে বলা হয় ট্রাপিজিয়াম, অপর জোড়া বাহু সমান্তরাল হতে পারে নাও পারে। তো সেহেতু এই আলোচনায় দেখা যাচ্ছে যে আমাদের বর্গক্ষেত্র একটা সামান্তরিক। ঠিক আছে, বর্গক্ষেত্র একটা সামান্তরিক, যে সামান্তরিকের কথাটা বলাই আছে আয়তক্ষেত্র একটা সামান্তরিক। তো আমি যে সূত্রগুলো বললাম এই সূত্রগুলো দিয়ে এখন বর্গের তোমার বাহু বললাম, এখন বর্গের কর্ণে একটা আছে। বর্গের কর্ণ যদি বের করতে বলে তাহলে তোমার লিখবা হচ্ছে বর্গের কর্ণ সমান রুট ওভার 2a, যেখানে এটা হচ্ছে বর্গের বাহু। এরপরে হয়তো তোমাদের বলতে পারে একটি বস্তুর কোনো একটি পুকুরের বা ডামের আয়তন কত, তাহলে সেই ক্ষেত্রে আমরা বা একটি ঘরের আয়তন কত অথবা একটি দেওয়ালের আয়তন কত, সেই ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই তিনটা গুণ করে আয়তন বের করব। এটার একক হবে হচ্ছে ঘন একক, অর্থাৎ মিটার থাকলে ঘন মিটার, সেমি থাকলে ঘন সেন্টিমিটার, যা থাকবে তাই আমরা ওটা দিয়ে আমরা বের করব। এই সূত্রগুলো যদি তোমরা একটু আয়ত্ত করো তাহলে তোমরা এই অধ্যায়ে মোটামুটি অনেকগুলো অঙ্ক করতে পারবা। আর যে চার্টগুলো দেওয়া আছে এগুলো তোমরা অবশ্যই ব্যবহার করবা, যেহেতু এই অধ্যায়টা একটু বড় এবং এখানে আরও বিস্তারিত কিছু আছে। তো এই অধ্যায় নিয়ে আমি তোমাদের বিস্তারিত তোমাদের সাথে আরও একদিন আলোচনা করবো।
তোমরা দেখবে এবং এই আমার এই তথ্যের আলোকে এবং তোমাদের বইয়ের ওই যে চার্টগুলো দেওয়া আছে এর আলোকে তোমাদের বইয়ের সমস্যাগুলো সমাধান করবা। বাড়িতে বসে থাকে তাহলে তোমাদেরই উপকার হবে। তো ঠিক আছে, আজকের মতো এ পর্যন্ত। আগামী ক্লাসে আবার আমি তোমাদের তোমাদের বইয়ের যে কোনো একটা অধ্যায়ের বেসিক ধারণা নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তোমরা দেখবা সবাই ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।